আসুকো না যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মরা থাকবো এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবো। ভারত স্বাধীন এই জাতির অবদান তাদের কোনো দিন ভুল না, ফাঁসির মঞ্চ বরণ করেছে ক্ষুদিরাম তোমাকে ভুলি না। ক্ষুদিরাম কে আমরা বলি না, কিন্তু একজনের নাম উদাহ করে দাও। আশফাকুল্লাহ মাওলানা ছিলেন তাই তো ইতিহাসে নাম নেই, ইংরেজদের তলোয়ারে যার জীবন দিতে কোনো ভয় নেই, জীবন দিতে কোনো ভয় নেই। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, শুকনা যত বাধা যত ঝড় সাইক ভারতের বুকে মনা থাকবো, এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবো। নারে সোনার বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি গভীর অজুনিতে গমন করে, ও ভাই আমার আল্লাহ রাব্বুল বান্দার কন্যনকে বড় পছন্দ করেন, বান্দা কাদ আমি আল্লাহ ক্ষমা করে দেব। ভাইরা আমার জীবন আমাদের বদলাতে হবে, এই জীবন জীবন নয়, এরপরে আমাদের অনন্তকাল ধরে থাকতে হবে। আজ যে ভয়ে রানসির ভয় এসেছে, যে ভয়টা কাবের ভয় আমাদের ভিতরে গ্রাস করেছে, ওই ভয়টা যদি মৃত্যুর জন্যে ভয় আসত, না জানি আজরাইল কবে আসবে, না জানি আজরাইল কবে আসবে, তাহলে মানুষের ভিতরে পরিবর্তন দেখা যেত। ও সোনার বন্ধু, যে ভয় কাবের উপরে এসেছে, যে ভয় নার্সির উপরে এসেছে, ওই ভয়টা যদি আজরাইলের উপরে আসত, না জানি কখন আমাকে ডাকবে, আমাকে চলে যাবে। ও ভাইরা আমার সোনার বন্ধুরা, যুবক নজওয়ান পেশান হয়ে গেছিলাম সব নব, এতিমের মাল আত্মসাত করবো, এতিমের মাল নিয়ে নেব, গরিবের মাল আত্মসাত করে নেব। আমি একটা গরিব 1,20,000 টাকা পেল, 1,00,000 টাকা দেব, 20,000 টাকা কেড়ে নেব, গোপনে গোপনে বলবো ভাই কারুর সঙ্গে বলবি না 20,000 নিচ্ছি, সেও ছাড় পাবে, একটু কথা বলে বলে সব ধরা খাচ্ছে, সব বোনার চোর সব ধরা খাবে, কার মাল নিয়েছো, কোন গরিবের মাল নিয়েছো। যদি আল্লাহর ভয় থাকে, সোনার বন্ধুরা শুনে রাখেন, আমরা কি সেই নেতৃত্ব দিতে পেরেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এ তো ভারতবর্ষ সামান্য একটুখানি, হযরত ওমর নেতৃত্ব দিতেন সারা বিশ্বের অর্ধেক, তিনি রাজত্ব চালাতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তানার অভ্যাস অনুযায়ী গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন, একটা গলিতে ঢুকলেন, দেখছেন ছোট্ট দুটো বালকের কান্নার আওয়াজ আসছে। হযরত ওমর তিনি কান পাতলেন, কি ব্যাপার এই রাত্রে বাচ্চার কান্না? তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো বাড়ির একটা মহিলা, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চাগুলো কাঁদে কাঁদে, ভাই আমার হযরতে আমার বললেন ও মহিলা বাচ্চাগুলো কাঁদে কেন? বলছে বাচ্চার কান্নার কারণ হলো আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই, একদিন নয় দুদিন নয় তিন দিন আমরা ভোকা রইলাম, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, পানি দিয়ে তিনটি পাথর আমি ছেড়ে দিলাম। করে খোদার জ্বালাই, আমি কি করি একটা নাগড়ি দিয়ে হাড়ির ভিতরে নাড়াচাড়া করি, পাথরগুলো হাড়ির গায়ে যখন খটখট খটখট করে লাগে, বাচ্চাগুলোকে বলি এ বাবা কাঁদিস না কাঁদিস না,
এখনই রান্না হয়ে যাবো বাবা, এখনই রান্না হয়ে আমি আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, আমার ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো জেগে ওঠে, আমার কন্দন করতে থাকে, আমার ঘুমিয়ে পড়ে, আমার বাচ্চাগুলোকে নিয়ে একদিন নয় দুদিন নয় তিন দিন অতিবাহিত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছুটলেন বাইতুল মালে, এক বস্তা মাটা এক বস্তা আটা মাথায় গয়েন, সঙ্গে সাথীরা বলেন হুজুর আটার বস্তা আমাদের মাথায় দেন আমরা পৌঁছে দেবো। হুজুর বললেন না 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 না, দায়িত্ব তো আমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি খলিফাতুল মুসলিমিন, আমি অর্ধেক রাজি অর্ধেক সারা বিশ্বের অর্ধেক রাজত্ব আমি চালাই। আল্লাহ যদি আমাকে বলে তোমার রাজ্যের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটিয়েছিল তুমি, তাদের কাছে পর্যন্ত তুমি গেলে না, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফাত দেব? আটার বস্তা তোমরা মাথায় নিও না, আমি আমার আজ মাথায় করে আটার বস্তা নিয়ে যাবো। আমি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবের পাশে তো দাঁড়িয়ে ছিলাম, বাড়ির পাশে এসে কেঁদেছে, চাচা বেরো চাচা দাঁড়াও তো সহ্য করে, তোমরা সকাল হলে একটু ঘুমোতে দেওয়া না, চাচা বার হয় না, কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? কোথায় আছে? ও ভাই আমার একটু গাড়ি শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় মাদ্রাসা ঘর পরে অন্তরের ভিতরে কিঞ্চিৎ পরিমাণ ফখর ছিল না, অহংকার ছিল না। ও সোনার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কাছে পত্র এসেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আসুন আসুন ফিলিস্তিনে আসুন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার কাছে দেওয়া হবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ভাই আমার তিনি জমি প্রস্তুতি নিলে আমি ফিলিস্তিনে যাব, আমি বাইতুল মুকাদ্দাসের চাবি নেব। সোনার বন্ধুরা, এবার তিনি যখন রওনা হবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন অগমন অন্তত মার্জিত একটা পোশাক করে ফিলিস্তিনে যান, আপনি একটা বিরাট বাদশাহ, বিরাট প্রধানমন্ত্রী, অর্ধজানের খলিফা, আপনি অন্তত একটা মার্জিত পোশাক করে যান। হযরত ওমর বললেন না 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 না, আমি যেই পোশাক করে রয়েছি পোশাক করে আমি ফিলিস্তিনে যাব। একটা ঘোড়ার উপর উঠলেন, ঘোড়াটা এত দ্রুত গতিতে এত আমার ভিতর অহংকার জন্ম নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার একটা দুর্বল উট নিলেন, দুর্বল উট নিয়ে বললেন শোনো শোনো ও আমার গোলাম, তুমি তোমার যখন কষ্ট হবে তুমি উটের উপরে উঠবে, আমি আমার আমি দড়ি টানতে টানতে নিয়ে যাবো। অর্ধজানের খলিফার আচরণ থাকে, রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে কিন্তু দেখেছে অর্ধজানের খলিফা আমিরুল মুমিনিন ওর সিংহাসনটা কেমন, কিভাবে থাকে, লোক লস্কর কেমন দিকে, সৈন্য সামন্ত কেমন, এসে জিজ্ঞেস করছে মদিনায় তোমাদের খলিফা কোথায়, বলছে চলো দেখাচ্ছি, গিয়ে দেখে বালির উপরে শুয়ে আর উঠতে একটা খেজুর গাছে বাঁধা, বুঝি সবনের এই খলিফা বালির উপরে শুয়ে, আমাদের যিনি প্রধানমন্ত্রী সামনে পেলে আর লাগে, পিছনে লাগে, সাইডে লাগে, এদিক লাগে, না জানি কোনো দিক দিয়ে আক্রমণ হয় কিনা, আর তোমাদের খলিফা বালির উপরে শুয়ে তার কোনো গার্ড লাগে না, আমি বুঝেছি ইনি হলেন সত্যবাদী বাদশাহ। একটু জোরে বলো সুবহান, এনার কোনো গার্ড লাগে না, আর আমরা বিনা গার্ডে চলতে পারি, না জানি পিছন থেকে কেউ ঝাড়ে কি তার, ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, অর্ধজাহানের খলিফা, কি তানার আচরণ, আল্লাহু আকবার! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবতে থেকে রাষ্ট্র কি করে চালাতে হয়, গরিবের পাশে কিভাবে দাঁড়াতে হয়, অসহায়ের পাশে কিভাবে দাঁড়াতে হয়, দুস্থ মানুষের কিভাবে সেবা করতে হয়, আল্লাহর নবীর সাহাবতে থেকে তিনি শিক্ষা লাভ করেছেন। জোরে বলুন সুবহান,
বললেন তুমি দড়ি টানবে, আমি যাবো উটের উপরে, আর তোমার কষ্ট হলে তুমি উঠবে, আমি দড়ি টানতে টানতে যাবো। এইভাবে যাচ্ছেন, যেতে 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 ঠিক ফিলিস্তিনের নিকটবর্তী এসে গেছেন। এবার জেরুজালেম বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস একেবারে নিকটে। তিনি যখন আসলেন ওনার পালা পড়েছে হযরত ওমরের দড়ি টানা আর গোলামের উপরে বসা। আমরা হলে কি বলতো, ধ্যান চালিয়ে আর দূরে খোকা, এবার তুই চালা না তো লোকে কি বলবে, হারা বলবে না বলবে না। হযরত ওমর দড়ি টানছে আর গোলাম উপরে বসা, দড়ি টানতে টানতে আসছেন বাইতুল মুকদ্দাসের নিকটবর্তী। একটু জোরে বলুন সুবহান। ইহুদিরা দাঁড়িয়ে, তোমাদের খলিফা, ও মুসলমান তোমাদের খলিফা গোলামের মতো দড়ি টানতে টানতে আসছে, দেখো আর গোলাম আছে উপরে উটের উপরে বসা, আর খলিফা দড়ি টানতে টানতে যাচ্ছে, তারা যেন তাচ্ছিল্য সহিত দেখছে। হযরত ওমর যেই না পৌঁছে গেলেন, মুসলমানেরা এসে করমর্দন করছেন, মুসাফা করছেন, আমাদের খলিফা এসেছেন। খলিফার ইস্তেকবাল স্বরূপ সবাই দাঁড়িয়ে গেলেন। ইহুদিরা আস্তে আস্তে আসলেন, এসে বলছেন এই নেন বাইতুল মুকদ্দাসের চাবি। শুধু চাবি দিলাম না, আমরা কিতাবে পড়েছি বাইতুল মুকদ্দাসের চাবি যিনি নিতে আসবেন তিনি হবেন অর্ধ জাহানের খলিফা। তানার গায়ের বস্ত্রটা হবে চিহ্ন শীর্ণ তালিযুক্ত। তিনি এমন একটি উটে আসবেন যে উটের লাগাম থাকবে তানার হাতে, আর তানার গোলাম বসা হবে উটের উপরে। জোরে বলুন সুবহান। আমরা শুধু চাবি দিলাম না, আমরা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আদর্শ দেখে ইসলাম কবুল করলেন। আমার ভাইরা, নজওয়ান বন্ধু, যুবক নজওয়ান বন্ধুরা, আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, আমি আপনাদের করজোড়ে নিবেদন করব, আসুন আমরা ওই আখলাক নিজের জীবনে বাস্তবায়ন করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন সমাজের নেতৃত্ব দিতে গেলে কিভাবে নেতৃত্ব দিতে হয়, দুস্থ মানুষের সেবা কি করে করতে হয়, অসহায় মানুষ রয়েছে তাকে কিভাবে সেবা করতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখিয়ে দিয়ে গেলেন। ও নজওয়ান যুবক বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে তিনি নিজের সিংহাসনে বসে থাকতেন না, সারা দিন ব্যস্ততার ভিতর দিয়ে রাতের অন্ধকারে অলিতে গলিতে তিনি ঘোরাফেরা করতেন। এই কারণে না জানি কেউ কোনো সমস্যার ভিতরে আছে কিনা, আমি রাতের অন্ধকারে দেখি দিনের বেলাতে আমি পূরণ করে দেব। ভাইরা মানুষ গতিমান আবার দাঁড়িয়ে গেলে দেখলেন একটি বাড়ির ভিতর দিকে কান্নার আওয়াজ আসে, একটা মহিলা কন্দন করে আর বলে আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাজে লেখা নাই, এক বছর নয় দুই বছর নয় আশি বছর ধরে আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাজে লেখা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে রে ওই বাড়ির ভিতরে একটি টিমটিম টিমটিম করে আলো জ্বলে, ওই বাড়ির ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে ওয়ালাইকুম আসসালাম, কে মা তুমি কে বাবা, আজ আমাকে সালাম দিলে। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা গো মনে করুন এটা আপনার কোনো জাতটুকু না সন্তান আপনার ছেলে। মহিলা মায়ের আওয়াজ পাইনি বাবা, কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, শোনো বাবা আমার সব চলে গেল, স্বামী চলে গেল, আমার সন্তানাদি কেউ নাই, সব চলে গেল বাবা, কান্দে কান্দে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল বাবা, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা মনে কোনো এটা আপনার কলিজার টুকরা সন্তান, কি হয়েছে বলুন। মহিলা বলছে, বাবা
আমি অসহায় হয়ে গেলাম, আমি অসহায়, তাই আমি আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ গো কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা না? ইসমিস করলে হবে না, কদর বলবো, দাঁড়া আমি বুঝতে পারছি শুদ্ধ কি মিলাদ করবে কদর বলবে এর মনে মনে হচ্ছে। আমি যে ভোল্টেজে বলছি বাড়ি গিয়ে ভোল্টেজটা একটু দেখবে কত ভোল্টেজ কত পাওয়ারে বলতে হয় একটা গজল, একটা গজল বলি বাড়ি গিয়ে প্র্যাকটিস করে দেখবেন কত পাওয়ার। এই শমস দোহা এই বদর দুজা এই নূরে পয়গম্বর সঙ্গে আলা ও গমন আমি গজল বলে একরকম ছেড়ে দিয়েছি, বলি ভাই আর বলবো না। তখন জি 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 সময়ের উপরে গজল বলে, তা আমি বলি ভাই আমি আর গজল বলবো না। তখন বলে হুজুর না একটু যেতে হবে, আমি তখন বলি তাহলে যাবো না, ও শোনে না, 20,000 টাকা দিতে হবে যাতে না বলে, তাহলে হুজুর তাই দেবো চলে সর্বনাশ দিই তাও তো ছাড়ে না, 20 বলিস তাও তো ছাড়ে না, খোদার কসম বলছি মিথ্যা কথা নয়। কদে কয়েকদিন পরে ত্রিপুরা বাংলা গজল শুধু উত্তর চব্বিশ পরগনা কি দক্ষিণ চব্বিশ পরগনা সীমাবদ্ধ নয়, তবে গজল বললে জান্নাত মেলে, আবার গজল বললে জাহান্নাম মেলে, দুটো জিনিস মিলে। আমি মুজাফফর আল্লাহ পাক আমাকে দুটি বার হজপাকে নিয়ে গেলেন 2008-এ 2010-এ। আমি চাই না যে গজল বলে জাহান্নামে যাবো, এমন গজল বলতে ইচ্ছুক যে গজলে আমি অনেক আগে একটা গজল লিখেছিলাম, যে গজলের ভিতরে লিখেছিলাম পয়সা করি নেই যে আমার সাথে জেগেছে মদিনা যাওয়া, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ পাক আমাকে দুটি বার নিয়ে গেলেন, আর কিছু চাই? কিন্তু এখন একটা গজল বলে হু হু করে আওয়াজ, আওয়াজ ঠিক বলছি না ভুল বলছি? আর ওই শোনার জন্য কিছু যুবক হ্যাঁ চালিয়ে যাও, কেন হু হু করবে? কারণ বাংলা গজল বললে সুন্দর করে বলবে, তার হু 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 করবে কিছু কিছু। আমি অবাক হয়ে যাই ভাই, এই জিনিসটা এখন বেরিয়েছে, যদি কেউ বলে আপনি মানা করবেন যে এটা করবেন না। আল্লামা হুজুর কিতাবের ভিতরে লিখেছেন গজল সম্পর্কে, রাগ রাগিনী সুর হারাম, তা রাগ রাগিনী কে? রাগ মানে হলো পুরুষ, রাগিনী মানে মানে নারী, রাগ রাগিনী সুর হারাম, তা রাগ মানে পুরুষ, রাগিনী মানে মানে নারী, নারী যদি কোনো পুরুষ নারীর পোশাক পরে ওটা হারাম, কোনো নারী যদি পুরুষের পোশাক পরে ওটা হারাম। নারীরা এখন পুরুষের পোশাক পরে না পরে না? একটু জোরে বলে বলে ওরা বলতে আমার কখনো বাদ দিস তোকাগুলো দিয়ে সব আমাদের গুলো দিয়ে ওরা চলছে, বেটা ছেলে কি মেয়ে ছেলে চেনা যায় না সেদিন সময় কি আশ্চর্য। রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে আসি, সাইকেলে অনেকে যায়, 4-5 জন রাস্তা ছাড়ে না, এত হরেন দিন ছাড়ে না, কেন বলুন তো? তার ভেতর থেকে ওর ভেতর হুড়ুম দাঁড়ু হচ্ছে, এর ভিতরে কি হুড়ুম দাঁড়ু হচ্ছে, এত হরেন দিন সাইড দেয় না, কারাই সব সাইড দিয়ে সম্পূর্ণ। ওই জন্য
দেখা যাচ্ছে বেটা ছেলের পোশাক পরে ঘুরছে। যোগ বন্ধু ভুল বলেছি কথাটা? না না, আবার ঠিক তদ্রূপ কোন পুরুষ যদি নারীর কণ্ঠ বলে সেটা হারাম, আবার নারী যদি পুরুষের কণ্ঠ করে সেটা হারাম। আমি মুজাফফর বিশ্বাস করুন, আমি ছেলেবেলাতে আমার ওস্তাদ হুজুর আমাকে শিখিয়েছিলেন। জি জি, এবারে শোনেন, বর্তমান সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কোরআন তেলাওয়াত ছোট্ট ছোট্ট মহিলা, যেমন আমার মাদ্রাসার এবছরে দুটি মেয়ে তারা মোকাম্মল কোরআনে হাফেজা বেনে যাচ্ছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চা গজল যে কেউ বলতে পারে, ও কাল হয়েছে যে সব বিড়বিড় করবে, গজল বলাটা কিচ্ছু না, কিন্তু কোরআন তেলাওয়াত করাটা অনেক কঠিন। এই জন্য গজলের উপরে যে আমল করছেন তার থেকে বেশি আমল কিসে ভাই? কোরআনে। আমাদের শিশু বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দিই, কোরআন শিখিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাই। কোরআন আপনার এখানে যুবক নয়জন বন্ধুরা, আমি যেমন আমার ওখানে এবার একজন ইন্টারন্যাশনাল কারি সাহেবকে নিয়ে আসছি, এক ঘন্টা মাত্র কেরাত পড়বেন। ক ঘন্টা ভাই? এক ঘন্টা কেরাত পড়বেন, 40,000 টাকা দিতে হবে। গজলের দাম বেশি, কোরআন তেলাওয়াত করুন। একজন কারির কত দাম আপনি অবাক হবে, সুন্দর কোরআন তেলাওয়াত করলে 40,000 টাকা দিতে হবে। তো কোরআন শরীফ পড়বেন, একটা সুস পড়লে আওয়াজ শোনা যাবে, মানুষ নিথর, প্রতিটা আয়াত শেষের পরে মানুষ আল্লাহু আকবর বলে যাকাত দেবে। একটু জোরে বলুন না, সুবহান। এরকম কোরআন তেলাওয়াত শিখুন না জন বন্ধুরা, যুবক বন্ধুরা যারা আছেন। আমি নিজে কোরআন, কোরআনের একটি কারখানা, ছোট্ট একটি মাদ্রাসা করেছি, সে মাদ্রাসা এবছরে বর্তমান 7 জন হাফেজ সাহেব, 7টা ছেলে পাগলি পাবে, 2টি মেয়ে তারা হাফেজা হচ্ছে। আমি গজল বলে যে অর্থটুকু দেন, আপনারা কম বেশি কিছু টাকা পয়সা আমাকে দেন, এই টাকাগুলো নিয়ে আমি 4 জন হাফেজ সাহেবের আলহামদুলিল্লাহ বেতন দিই। দেখে আসেন আমার প্রত্যেকটা ছেলের জন্য আমি একটা করে খাট সিস্টেম করেছি, বাচ্চা নিতে থাকবে। আমি মানুষের কাছে বলি, মুজাফফর আপনাদের কাছে নেককারজনক হতে পারে, আপনাদের মুজাফফরের প্রতি হয়তো হিংসা থাকতে পারে, কিন্তু মাদ্রাসার প্রতি যেন হিংসা না হয়। আজ সমাজে দেখুন ব্যক্তিকেন্দ্রিক হিংসার থেকে বেশি হিংসা মাদ্রাসার মসজিদের উপরে এসে গেছে। আমি অনুরোধ করব বন্ধুরা, মাদ্রাসার মসজিদ যদি গ্রামে থাকে, প্রাণ ভয়ে মাদ্রাসার সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। যদি জান্নাত পেতে চান তাহলে এই দুটো জিনিসের সঙ্গে সম্পর্ক রাখলে ওই দুটো জিনিসের ভিতর দিয়ে আপনার আমার জীবন পরিবর্তন হবে। আমি আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক অনুযায়ী জীবনযাত্রা করতে পারবো, আর আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদে গিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কয়জন নিবেদন করব, যত যুবক আছে সমস্ত যুবক বন্ধুদের কাছে অনুরোধ, এই মিলাদ দোয়ার পরেতে অঙ্গীকার করুন, জীবন কখন যায় যায় সেই আগুন যখন শুরু হয়েছে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ডাকুন, আল্লাহকে আল্লাহর কাছে কন্দন করুন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কেউ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউনের সঙ্গে যখন, ভাইরা আমার আপনার ঘটনা শুনেছেন, আমি সংক্ষেপে শুধু বলতে চাই, মূসা নবী আল্লাহর দ্বারস্থ হয়েছিলেন, আল্লাহ বললেন মূসা তোমার হাতে ওটা কি, মূসা নবী বললেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, আল্লাহ বললেন তুই পানিতে মারো, কটা রাস্তা হয়েছিল? জোরে বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন, আমরা নিরাশ হব না। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, আমার কাছে যা, আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ জালেম বাদশা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হিন্দুস্তানের বুকে বড় বড় আল্লাহর ওলি রয়েছেন, খাজে খাজা খান ফখরে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সিন্দি রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের বুকে রয়েছেন মুসাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের বুকে রয়েছেন দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী, তারা পাঁচ সাহেব দাদা হুজুর শুয়ে রয়েছেন, অথবা কানাদের রুহা
রুহানি দোয়া আমাদের প্রতি রয়েছে। একটু জোরে বলুন না সুবহান। এ মাজার ছেড়ে, এ রওজা শরীফ ছেড়ে আমরা যেতে চাই না ইনশাআল্লাহ। অনেক হিন্দু ভাই তারা বলেছেন মুসলমান মরে গিয়েও রাজত্ব করে, বেঁচে যেরাম রাজত্ব করে ও মরে গিয়েও রাজত্ব করে, তো যে কি করে করে তো দেখো আজমির শরীফে দেখো কেরাম ভিড় থেকে না দেখো ফুরফুরায় দেখো প্রতিদিন কটা গাড়ি যাচ্ছে দাঁড়িয়ে দেখলি বলো। এই জন্য ভাইরা আমার কষ্ট পাচ্ছেন আপনারা, গজল একটু কমে গেছে, অনেকে অনেক হুজুরা যে একটু কমিয়ে দিলে, আমি এমনি কমিয়ে দিচ্ছি ভাই বিশ্বাস করুন। শুধু হাওয়া দিয়ে লাভ নেই, লিড যদি সারাই না হয় হাওয়া দেওয়া বেকার। এই জন্যে শুধু গজল বললে অনেক যুবক শুনবে ঠিক আছে, কিন্তু এই কথাগুলো আর বলা হতো না, ওই জন্য ঘাগুতো দিয়ে এক জায়গায় দিয়ে খালি কথা বলে দিচ্ছি। আপনার কষ্ট পাননি তো ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ যাওয়ার আগে এইটুকু বলে যাই, আশুকো না যত বাতা যত ঝড় সাইক্লোন ভারতের বুকে মোরা থাকব, এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াব, ভারত স্বাধীন এই জাতির অবদান তাদের কোনো দিন ভুল না, ফাঁসির মঞ্চ বরণ করেছে ক্ষুদিরাম তোমাকে ভুলি না, ক্ষুদিরামকে আমরা বলি বলি না, কিন্তু একজনের নাম উদাও করে দাও আশফাকুল্লাহ মাওলানা ছিলেন তাই তো ইতিহাসে নাম নেই, ইংরেজদের তলোয়ারে যার জীবন দিতে কোনো ভয় নেই, জীবন দিতে কোনো ভয় নেই, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, শুকনা যত বাধা যত ঝড় সাইকো ভারতের বুকে মোরা থাকবো, এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবো। নারে থাকবে সংকেত করলাম আমার পরে পরে হুজুরকে বলে আসবেন আপনাদের কাছে আলোচনা রাখবেন, আমি গোনাগার অনেকটা দূর আমাকে যেতে হবে, আর এখানে যত নজওয়ান যুবক বন্ধু উপস্থিত হয়েছে পরিশেষে আপনাদের কাছে বলি ভাই সব অন্যায়গুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, কে ক্ষমা করবেন ভাই? আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর কাছে আমরা কুণ্ডন করবো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি ক্ষমা করি, আমি শুধু ক্ষমা করি না, যা পাহাড় সমান অন্যায় করেছ ওটাও আমি ভালো আমলে পরিণত করে দিই। এখানে যত মানুষ আমরা আছি আমাদের ভিতরে দ্বিমত থাকলে আমরা একমত করি, ভেদাভেদ ভুলে যান, কালো সাদা আর ভেদাভেদ ভুলে যান, কে কোন টুপি ভুলে যান, কে কোন ফেরকার ভুলে যান, কলমাওয়ালা মুসলমান এক হয়ে যান, যদি এক হয়ে যায় আগামী দিনে ইনশাল্লাহ সফলতা আসবেই, যদি এক না হয় সফলতা আসবে না। তাই আমি আপনাদের থেকে বিদায় লগ্নে আমার মাত্র দুই এক মিনিট আছে, তার আগে সকলের কাছে অনুরোধ করব আমার পরেই আছেন ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা হুজুর, তিনি আপনাদেরকে নিয়ে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি গোনাগার স্বল্প আলোচনা রেখেছি, আমি সকলের কাছে অনুরোধ করব আশেপাশে যারা আছেন এই সন্ধ্যাবেলা জমে জমে বসুন, জমে জমে সবাই বসুন, আর আমার জন্য দোয়া করবেন, একে অপরের জন্য সকলের জন্য দোয়া করবেন, ভারতবাসীর জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য সবাই নামাজে নামাজের ভিতরে দুটি হাত তুলে আল্লাহর কাছে কুন্দন করুন, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই কুন্দন চোখের পানি মনে রাখবেন জাহান্নামে রাখুন, দুনিয়ার কোন পানি দিয়ে নেভানো সম্ভব নয়, জাহান্নামের আগুন নেভে একমাত্র আল্লাহর ভয়ে, তো যদি এক ফোঁটা অস্ত্র বিসর্জন হয় ওই পানিটা দিয়েই জাহান্নামের আগুন নেভাতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন পানি জাহান্নামের আগুন নেভাতে পারে না, আল্লাহর ভয়েতে যদি এক ফোঁটা পানি বিসর্জন হয় সেই ভয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করিয়ে দেন, সবাই বলুন আমিন, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
আমার কথায় কি আপনার কষ্ট পেয়েছে? আমি একতার কথা বলেছি, আমি বলেছি প্রতিবাদ করার একটা রুলস, একটি ধারা, একটি কানুন, এটা আপনাদের কাছে বলেছি। যদি এগুলো আমরা কিঞ্চিৎ পরিমাণ মানতে পারি, বিশ্বাস করুন সফলতা আসবে। নজর যুবক বন্ধুদের উদ্দেশ্যে বলেছি, মসজিদ মুখ হতে হবে। যারা মসজিদ থেকে দূরে আছে, মুখ ফিরিয়ে আছে, মসজিদের সঙ্গে জুড়ে যান। সময় খুবই নিকটবর্তী, আর সময় নেই। অতএব মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখে দেবেন। যেই মৃত্যু হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। যা অন্যায় করেছি সেই অন্যায়ের সাজা স্বরূপ আল্লাহ যদি তা দেন, তাহলে প্রচুর কিছু দিতে পারে, কিন্তু আল্লাহ তা দেখান না। আল্লাহ বলেন, বান্দা আমি তাকিয়ে থাকি কবে ক্ষমা চাই। যদি একবার বান্দা ক্ষমা চাও খালেস নিয়েছে, আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেবো। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এরকম কেউ নেই, এরকম দয়াবান কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মহান রব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান, তিনি নিজের দয়াটা প্রকাশ করেছেন। আমি কত দয়াবান! এই জন্য আমার ভাই ভাই হুজুর আসছেন, একটু তকবীর দেন সবাই, সবাই সবাই মিলে একটু তকবীর দেন। নারী তকবীর, নারী তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরি, সিলসিলা হক ফুরফুরা শরি। আওলাদ মুজাদ্দিদ জামান, আওলাদ মুজাদ্দিদ জামান, নারী তকবীর, নারী তকবীর। আমি অনেকটা দূর যাব, হুজুর কিবলা মনে হয় আসবেন। তার কেউ আছে? আপনার কি তো আলোচনা রাখেন, হুজুর হয়তো লেট করছে। আমার জি 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 হুজুর আসছে, একটু বলবেন তো। শোনেন ভাই, গজল এনার্জি, দাঁড়ান ক্যাব নিয়ে আবার একটা লিখছি, ইনশাল্লাহ সেই সময় হবে। সবাই তকবীর দেন, হুজুর কিবলা আসছে। নারে তকবীর, নারে তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরি, আওলাদ মুজাদ্দিদ জামান, নারে তকবীর। আলহামদুলিল্লাহ, এমন মানুষ আমাদের মাঝে এসেছেন যারা এই ভারতের জন্য রক্ত দিয়েছেন। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এই ব্রিটিশ কাদাও আন্দোলনে, তিনি ছিলেন একজন বীর। অতএব সেই রক্তের রক্ত যিনি এসেছেন, আমি সকলের কাছে বলবো, সবাই সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা